Hello class 1 students, good morning to all of you and welcome back to the Bengali literature class. আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বাচ্চারা, আমি তোমাদের ক্লাসের গ্রুপে তোমাদের অ্যানুয়াল এক্সামের সিলেবাস অলরেডি পাঠিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে ভালো করে চেক করে নেবে। আমি ওখানে তোমাদের সহজ পাঠের কোন কোন চ্যাপ্টার থাকবে, বর্ণ পরিচয় থেকে কি কি মাত্রা থাকবে, সেগুলো সব আমি পাঠিয়েছি এবং মার্কসও তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। তো প্রত্যেকে ভালো করে তৈরি হবে এবং যা যা আমরা ক্লাসে করছি সেগুলো ভালো করে মন দিয়ে পড়বে। এছাড়াও তোমাদের হ্যান্ডরাইটিং এর একটা কোয়েশ্চেন থাকে এক্সামে, তোমরা জানো তো 10 মার্কসের একটা হ্যান্ডরাইটিং কোয়েশ্চেনও তোমাদের বেঙ্গলির সঙ্গে থাকবে। ওকে, তো আজকে আমরা কি করব? আজকে আমরা সহজ পাঠে একটি নতুন পাঠ শুরু করব, ঠিক আছে? সপ্তম পাঠ। সপ্তম পাঠ তোমরা পাবে পৃষ্ঠা 45-এ। এখানে আমরা একটি নতুন গল্প আজকে পড়ব। তো প্রত্যেকে পৃষ্ঠা 45 খোলো, আমরা বইয়ের মধ্যে এই গল্পটি পড়ব। তাহলে বাচ্চারা, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, এখানে আমরা সপ্তম পাঠে আরেকটি নতুন গল্প পড়ব আজকে। তো প্রত্যেকে এখানে CW আর আজকে তারিখ লেখো। তাহলে এসো আমরা গল্পটি পড়ি। শৈল এলো কই? ওই যে আসে ভেলা চড়ে বৈঠাবে, ওর আজ পইতে। তাহলে বলছে শৈল এলো কই, কারণ শৈলর আজকে পইতে আছে। পইতে, আমরা জানি ব্রাহ্মণরা পইতে নিয়ে থাকে, তাই শৈলর আজকে পইতে, তাই সে ভেলা চড়ে বৈঠা বেয়ে আসছে। ওরে কৈলাস, দই চাই, ভালো ভৈষা দই আর কই মাছ। শৈল আজ দই দিয়ে খই মেখে খাবে। তাহলে এখানে কি বলছে? ওরে কৈলাস, দই চাই। কৈলাসকে বলছে দই চাই, ভালো ভৈষা দই। ভৈষা দই মানে মহিষের দুধ থেকে যে দই হয় তাকে বলা হয় ভৈষা দই। আর কি মাছ? কই মাছ। শৈল আজ দই দিয়ে খই মেখে খাবে। তাহলে শৈল আজ কি খাবে, কিভাবে খাবে? তোমরা ছবিতে দেখতে পাচ্ছ শৈল খাচ্ছে। কি খাচ্ছে? দই দিয়ে খই মেখে খাচ্ছে। দই তো গয়লা দেয়নি, তৈরি হয়নি, হয়তো বৈকালে দেবে। গয়লা মানে যার কাছে এই মহিষ আছে এবং সে দুধ দিয়ে যায় এবং দইও তৈরি করে, ঠিক আছে, তাকে বলা হচ্ছে গয়লা। তো গয়লা তো দই দিয়ে যায়নি, তাই বলছে হয়তো বৈকালে দেবে, বৈকালে অবধি তৈরি হয়ে যাবে। পইতে হবে চিঠি পেয়ে মৈনিমাসি আজ এলো। কার পইতে হবে? শৈলর পইতে হবে। আর সেই চিঠি দিয়েছে, নিমন্ত্রণ চিঠি, সেই চিঠি পেয়ে তার মৈনিমাসি আজ এলো। মৈনিমাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে, তাকে যেতে হবে চৈবাসা, তার বাবা থাকে গৈলা। আচ্ছা, মৈনিমাসি কোথায় ছিল বৈশাখ মাসে? নৈনিতালে ছিল। তাকে এখন কোথায় যেতে হবে? চৈবাসা। তার বাবা কোথায় থাকে? গৈলা। গৈলা কোথা জানো না? গৈলা বরিশালে, সেইখানে থাকে বেনি বৈরাগী, এখন সে থাকে নৈহাটি। তাহলে বলছে গৈলা কোথা জানো না? গৈলা বরিশালে। গৈলা কোথায়? বরিশালে। আর সেইখানে কে থাকে? বেনি বৈরাগী থাকে, এখন সে কোথায় থাকে? এখন সে থাকে নৈহাটিতে, ঠিক আছে। তাহলে বাচ্চারা, আমরা এই ছোট্ট গল্পটি পড়লাম সপ্তম পাঠে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শৈলর পইতে হবে সেই নিয়ে আয়োজন। তাহলে প্রত্যেকে ভালো করে এই গল্পটি রিডিং করবে
এবং ভালো করে পড়বে, তাহলে পরের ক্লাসে আমরা এই পাঠের কবিতাটি পড়ব। ওকে, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।